সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজ থেকে 16 দিন আগে ডিপিএস হসপিটালে ভর্তি হয়েছিলাম। আমার পেটে ব্যথা ছিল, মেরুদণ্ডের দুই পাশে যে মাংসপেশিটা আছে ওই মাংসপেশিটার মধ্যে প্রচুর ব্যথা ছিল, সাথে সাথে অনেকটা ঘাড়ে ব্যথা ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর সহমতে আমি এখন সুস্থতা বোধ করতেছি এবং আল্লাহর রহমতে সুস্থ আছি। চলুন আমার প্রথম দিনের ভিডিওটি দেখে আসি। সালামু আলাইকুম, আমার নাম আব্দুর রাহিম রিয়াদ, বাড়ি কুমিল্লা চৌদ্দগ্রাম। আমি একজন কথা প্রকাশী। আমি এই ডিপিএসসি হসপিটাল আসছি। আমার প্রথমে কোমর ব্যথা ছিল, এখন বর্তমানে পিঠে ব্যথা এবং ঘাড়ে ব্যথা। পিঠে ব্যথা এবং ঘাড়ে ব্যথা নিয়ে আমি এই হসপিটালে এডমিশন নিয়েছি। আমার এই প্রথম যে যখন কোমরে ব্যথা হয়, তখন আজকে থেকে কমপক্ষে 8 থেকে 9 বছর আগে এটা হয়েছিল আপনার দুবাইতে। আমি এটা নর্মাল একটা জিনিস উঠানোর সময় হালকা ব্যথা পাই কোমরে, অনুভব করি আর কি। পরবর্তী 2-3 দিন যথেষ্ট ব্যথা ছিল। ব্যথা থাকার পর জাস্ট নর্মাল ফার্মেসি থেকে মেডিসিন খেয়ে মনে করলাম যে সাধারণ কিছু। এরপরে 2 দিন ডিউটিতে যাইনি অলরেডি, এরপর আস্তে আস্তে ধীরে ধীরে দেখলাম যে ব্যথা চলে গেছে আর ব্যথা নেই। এভাবেই 2-4 বছর চলে গেল। এরপরে হঠাৎ করে আবার ব্যথা বাড়া শুরু হলো কোমরে। কোমর থেকে বেশি দিন স্টে করে নাই কোমরে, এরপর পিঠে ব্যথা শুরু হলো। যখন থেকে পিঠে ব্যথা শুরু হলো, পিঠের মেরুদণ্ডের দুই পাশে যে মার্সেলটা আছে, দুই পাশে মার্সেল যথেষ্ট ব্যথা, এবং ব্যথার সাথে কোনো কোনো সময় এই পরিমাণ স্ট্রং হয়ে যায় যে জায়গাটা যে মানে মনে হতেছে যে এক পাশে শুয়ে যেতে হবে, মানে একদম লাড়াচড়া করা যেতেছে না, এতটা স্ট্রং হয়। আমাকে অলরেডি 2 বার অ্যাম্বুলেন্স ওইখানকার হসপিটালে অ্যাম্বুলেন্স ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সে আইয়া 2 বার হসপিটালে নিয়ে গেছে। পরবর্তীতে তারা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে আবার ওষুধ দিয়ে এই হসপিটালে রিলিজ দিয়ে দিয়েছিল। পরবর্তীতে ওষুধ খাওয়ার পরেও, সাধারণ ওষুধ, ওষুধ খাওয়ার পরেও কিছু হয়নি। জাস্ট কখনো ব্যথা বাড়ে কখনো ব্যথা কমে, এই মধ্যেই পিঠের মধ্যেই আসতে ছিল। ওইখানে আমি 2 বার ডাক্তার দেখি, তারা এমআরআই করছে। আমার এমআরআই করার পর তারা বলছিল যে যে পিছনে মার্সেলের সমস্যা আছে, থেরাপি দিতে হবে। তারাও সাজেস্ট করেছে, তারা আমি বলছি যে না, আমি দেশেই থেরাপি দিবো, আপনার এখানেই থেরাপি দিবো না। না, এটা বিশেষ করে আমার কাছে মনে হতো যে 24 ঘন্টাই আমরা যেরকম একজন মানুষ একজন মানুষকে ধরি, ধরার পরে অনুভব হয় না যে কি ওই জন্য আমাকে ধরে নিয়েছে। তো এরকম সবসময় মনে হতো যে কিছু একটা আমার পিঠে বসি রয়েছে, সেটা ধরে নিয়েছে পুরো পিঠের মধ্যে। আর কখনো কখনো ব্যথা সিরিয়াসলি হয়তো অনেক বেশি বাড়ত, কিন্তু সাধারণত সবসময় মনে হতো যে ব্যথা আছে। আমার নর্মালি ধরেন বেশিক্ষণ বসতে পারতাম না, কখনো অফিসে যদি 10 থেকে 15 মিনিট বসি, এরপরে এই পিঠে ব্যথা সিরিয়াসলি বাড়তো। আবার কোথাও বন্ধু বান্ধব সব আড্ডা দিতেছি, 10 মিনিট দাঁড়াইছি, 15 মিনিট দাঁড়াইছি, এরপরে আবার ব্যথা শুরু হয়েছে। তখন আমি খুঁজতাম যে কোথায় বসবো, মানে কিছু একটা সাথে সাপোর্ট দিয়ে বসতে হইতো। নর্মালি এভাবে এখন যেভাবে বসছি এভাবে বসতে পারতাম না। দীর্ঘ সময় হাঁটলেও আবার ব্যথা বাড়তো, আর বিশেষ করে আমার বেশিরভাগ সময় ড্রাইভিং করতে হয়, এদিকে দিয়ে যাইতে হয়। লং জার্নি না, জাস্ট 1/2 আওয়ার পরে আমি আবার ব্রেক করি, এদিকে এদিকে ভিজিট করতে হয়, সাইড ভিজিট করতে হয়। তো ড্রাইভিং সিটে বসলে অনেক সময় যদি সিটটা একটু বাটিকেরি থাকে, তখন ব্যথাটা বেশি হয়। সিটটা স্ট্রেট থাকলে তখন ব্যথাটা এতটা বাড়ে না, যেটা আমি ফিল করি আর কি। জি, আপনারা তো নিশ্চয়ই দেখছেন যে আমার প্রথম দিনে যখন আমি প্রথম আসছিলাম, তখন আমার কি কি অভিযোগ ছিল বা কি কি সমস্যা ফিল করছিলাম। এখন ওই প্রথম দিনের ছবির পরে এখন ওই আমি একই মানুষ 16 দিন পর, আমার নিজের কাছে যথেষ্ট ফিল করতেছি। আমি জানি যে সুস্থ মানুষ, সে আগের মতোই আছি। এখন আমার পিঠে যে ব্যথাটা ছিল এবং গাড়ে যে ব্যথা ছিল, এটা অনেকটাই নাই নাই বললে চলে। হয়তো আরো 2-1 দিন যাওয়ার পর, রিল্যাক্স হওয়ার পরে মনে টোটালি থাকবে না বলে আশা করতেছি। আমার কাছে মনে হচ্ছে যে আমি অনেকদিন পর, দীর্ঘ 8-10 বছর পর আমি আবার আমার সেই স্বাভাবিক সময়টা, স্বাভাবিক জীবনটা আবার আগের মতোই মনে হচ্ছে আমি ফিরে গেছি। এই জন্য আমি স্পেশালি ধন্যবাদ দিব ডাক্তার শফিউল্লাহ ফদন স্যারকে, যিনি অত্যন্ত দক্ষতার সহিত এবং আন্তরিকতার সহিত আমার চিকিৎসা করছেন, এবং সাথে আমার ফিজিওথেরাপিস্ট, আমার চোখে ডিপিআরস হসপিটালের সেরা থেরাপিস্ট উনি, ওনার তত্ত্বাবধানে আমি ছিলাম এবং উনি ওনার যথেষ্ট সর্বোচ্চ চেষ্টা দিয়ে নিজের মতো করে চিকিৎসা করছেন। আল্লাহ ওনার ভালো করুক, সাথে সকল স্টাফ, সকল ডিপিআরসি সকল স্টাফ হইতে কর্মচারী কর্মকর্তা সবাইকে ধন্যবাদ, কারণ সবাই স্ব স্ব অবস্থানে স্ব স্ব কাজেই যথেষ্ট অ্যাক্টিভিটি দেখাইছেন এবং আন্তরিক ছিলেন। আমি সর্বদাই ডিপিআরসি শুভকামনা করি।
জি আমার পরিচিত অপরিচিত অনেকেই যাদের সাথে আমার চলাফেরা তারা তো দেখতেছেন, আর যারা চেনেন না তাদেরকে বলতেছি যারা এই ধরনের সমস্যায় আছেন, এই সমস্যার জন্য অন্য কোথাও গিয়ে বা কোনো অপারেশনের প্রথম স্টেপ অপারেশনে না গিয়ে অন্তত থেরাপি চিকিৎসাটা নেয়, এবং সেটা যদি ডাক্তার সকলে অথবা স্যারের তত্ত্বাবধানে হয় তাহলে তার চেয়ে বেটার কিছু হবে বলে আমার মনে হয় না। আশা করি সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। সালাম আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।